এতটুকু দেখেন, একটু খেয়াল করেন, এটুকু কেমনে করবেন? এটুকু করার জন্য টোটাল এইটুকু পার্টকে আমরা একটা কাজ করতে পারি না, সার্ভিস বক্সের মধ্যে রাখতে পারি, তাই না? সার্ভিস বক্সের মধ্যে রাখতে পারি। এখন এটাকে কী করবো আমরা? সার্ভিস বক্স ওয়ান, সার্ভিস বক্স টু, সার্ভিস বক্স থ্রি, সার্ভিস বক্স ফোর, তাই না? এটা যদি করি আলাদা আলাদা করে ফ্লোট লেফট উইথ দেওয়া লাগবে না, দরকার আছে এগুলা? আমরা যদি প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার একই নাম দেই তাহলে একবারে করলে হয়ে যাবে না? এটা ইজি হবে না? আমি যদি সার্ভিস বক্স ওয়ান, সার্ভিস বক্স টু, সার্ভিস বক্স থ্রি না দিয়ে সার্ভিস বক্সের মধ্যে, সার্ভিস বক্সেসের মধ্যে যদি বক্স প্রত্যেকটার নাম রাখি বক্স 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 উইথ যদি সবার একটা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেয়, সবাইকে যদি বলে দেয় ফ্লোট লেফট, তাহলে ভালো হয় না? তাহলে একই কাজ হবে, তাহলে আমাদের কষ্ট একটু কমে যাবে, প্লাস এটাই ভালো হবে আর কি। আর চারবারের কাজ একবারে করছি। আচ্ছা, এটা করবেন কেমনে? এটার জন্য এরপরে গিয়ে এখানে একটা ডিম নেন, সাপোজ নিলাম আমরা সার্ভিসেস বক্স, বক্সেস দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ শো করবে, সমস্যা কি? আর শুরু করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে কী করেন, বক্স নেন, বক্সের মধ্যে কী থাকবে? একটা ইমেজ, একটা এইচ টু, একটা পি, একটা হচ্ছে আইএমজি ইমেজেস স্ল্যাশ এস ওয়ান ডট পিএনজি, এখানে দিয়ে দেন স্যার সার্ভিসেস। আর এখানে আছে একটা এইচ টু, এইচ টুর মধ্যে লেখা আছে ব্র্যান্ডিং, বি আর এ এন ডি আই এন জি ব্র্যান্ডিং। আবার কিছু করা যায় না? এখানে দিয়ে দেন হচ্ছে লোডি ম্যাক্সিমাম, কিছু লেখা আছে করবে না? হ্যাঁ, ডামি টেক্সট হয়ে গেছে না? এখন যদি আমরা কি করি, বক্সটাকে কপি করি, বক্স 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 অ্যান্ড বক্স, এখন এখানে টু থ্রি ফোর। আচ্ছা, এখানে এখানে কিছু নাম ভিন্নতা আছে, ডিজাইন ডেভেলপমেন্ট রকেট সায়েন্স, এখানে দিয়ে দেন ডিজাইন ডেভেলপমেন্ট বানানগুলো আপনারা দেখে নেবেন, তাছাড়া ভুল যদি হয় ক্লায়েন্ট আপনাকে বলবো এটা বানান ঠিক নাই, এটার বানান ঠিক নাই, এটা বানান ঠিক করো বলতে পারে। এই জন্য দেখে দেখে একদম অ্যাকচুয়াল জিনিসটাই দিবেন। পিএনজি ফাইল, হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, পিএনজি ফাইল দিতে পারে। আসছে, দেখেন তো সব কিছু চলে আসছে। এখন এটাকে কী করবো, ডিজাইন করবো। একটা যদি ডিজাইন করতে পারি তাহলে আমরা আমাদের মনে করেন চারটা, শুধু চারটা না, এখানে একটা যদি ডিজাইন, এই পার্টটা যদি ডিজাইন করতে পারি এটাও করতে পারবো, এটা করতে পারলে এটাও করতে পারবো, এটা করতে পারলে এটাও করতে পারবো, এটা করতে করতে পারি, এগুলোও করতে পারবো। বুঝতে পারছেন? আপনারা ফার্স্টে একটা একটাকে নির্দিষ্ট জায়গা ধরে নেবেন, মানে শর্টকাটে করার জন্য ফার্স্টে একটা ভালো করে করবেন, বাকিগুলো দেখবেন অনেক ইজিলি হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এবং এইটা জানার জন্য আপনাকে কী কী হতে হবে, স্কিল হতে হবে, তাছাড়া আপনি না জানলে পারবেন না। নকল কারা করতে পারে? ভালো স্টুডেন্টরাই নকল করতে পারে, ঠিক আছে? খারাপ স্টুডেন্টের জন্য নকল না, তার জন্য পড়াশোনাই না। পরীক্ষা শেষে বাস বাগানে দেখা করো, এই হচ্ছে অবস্থা। এখন এটা এটা করবেন কেমনে দেখেন, এখানে আমরা সার্ভিস, এখানে গিয়ে বলতে পারি স্যার সার্ভিস এরিয়া, সার্ভিসেস এরিয়া ডিজাইন, একসাথে
কন্ট্রোল ধরে ধরে এভাবে এটা দেখাই নি, আমি দেখাইনি, ভিডিওটা ভিডিওটা দেখেন। আচ্ছা সার্ভিস এরিয়ার মধ্যে দেখেন, সার্ভিস এরিয়ার মধ্যে কি করবো আমরা, ব্যাকগ্রাউন্ড দিব এই কালারটা, আচ্ছা এটা না, ওকে ওটা রেজলিউশনের খারাপের কারণে কথা বলছেন, যেমন একটা একটা মানুষের চেহারা মানে দূর থেকে গেলে দেখতে কি দেখা যায়, একরকম দেখা যায়, কাছে আসলে অন্যরকম দেখা যায় না, যেমন মনে করেন বিয়ে করলেন একটা কালা মেয়েকে, কিছুদিন পর আস্তে আস্তে দেখবেন তাকে ফর্সা মনে হবে। আচ্ছা এবার দেখেন এখানে কি আছে, এখানে একটা প্যাডিং আছে, মার্জিন দেওয়া আছে, কাজ করেন এর মধ্যে, আচ্ছা এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেওয়ার পর এখানে যে এইচ টু আছে তাই না, আমরা বলবো কার মধ্যে, এর মধ্যে যে এইচ টু আছে, সেটা কি করবো, ফার্স্টে ফন সাইজ দিয়ে দেয় কিছু একটা, সাপোজ দিয়ে দিলাম 30 পিক্সেল, কালার কি সাদা, মার্জিন 0, প্যান 0, আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে মার্জিন 0 দিচ্ছি, বাট প্যাডিং 0 না দিলেও সমস্যা নেই, প্যাডিং দিয়ে দেন উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0, কারণ উপরে নিচে হালকা প্যাডিং হবে। আচ্ছা এখানে আমরা এখানে প্যাডিং দিয়ে দেই 50 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে। এবার এবার এখানে বলে দেন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা এবার ঘটনা হচ্ছে কি দেখেন, এটাকে যা যা করছি এগুলো তাই দিয়ে হয়েছে, কারণ কি সার্ভিসের মধ্যে এইচ টু, আমরা যদি বলে দেই যে সার্ভিসের মধ্যে ঠিক তারপরে যে এইচ টুটা সেটাই কাজ করবে, দেখেন তো কাজ করে কিনা, একটাও কাজ করবে না, কারণ ঠিক সার্ভিসের মধ্যে কোনো এইচ টু নাই, আছে এর মধ্যে কোনো এইচ টু আছে, আছে কার মধ্যে, মিডিল এরিয়ার মধ্যে, যেখানে বলে দেন সার্ভিসের মধ্যে যে মিডিল এরিয়া আছে তা তার ঠিক পরে যে স্টোটা আছে সেই কাজ করবে, তাহলে এটাই কাজ করবে, বাকিগুলো কাজ করবে না, কি কাজ করছে বাকিগুলো কাজ করে করে না। আচ্ছা আমরা একইভাবে কি করব, একইভাবে এখানে প্যাডিং টপ দিয়ে রাখেন, প্যাডিং আসলে উপরে নিচে দিলে এটাকে নিচে নামা দিচ্ছে, দেখছেন এখানে প্যাডিং টপ দেন, প্যাডিং টপ, ফন্ট সাইজটা আরো আরো বেশি বড় হবে, 40 পিক্সেল হবে, এবার ভিতরে আপনার লেটার স্পেসিং আছে তাই না, লেটার স্পেসিং আছে না, আমাদের দিলাম 5 পিক্সেল, দেখেন কি হয়, অনেক বেশি বড় হয়ে যাবে, এরকমই আছে
আচ্ছা থ্রি দিয়ে দিলাম। কি ঠিক আছে এবার? আচ্ছা এবার নিচের এই আরটা, তাই না? এখানে বলে দেন এর মধ্যে যে স্টার আছে, সেটার মার্জিন টপ নান, মার্জিন বটম 5 পিক্সেল সলিড রেড, এখানে মার্জিন টপ লেফট রাইট, টপ লেফট রাইট সবগুলোকে নান করে দিলাম, শুধু একটাকে রাখছি বটমকে, এবং সেটাকে দিয়ে রাখেন যাতে এই যে উপরে দেখেন সাদা কালার একটা আছে, একটা কালো কালার আছে না, এই সাইডে দুইটা দুইটা জিনিস পায় মার্জিন সবগুলো কি আপনার, সরি আমরা কি দিছি এখানে মার্জিন দিছি, মার্জিন না দেখি হবে, এখানে বর্ডার হবে কি ছোট হয়েছে আপনার ঠিক মতো আসছে, এবার কালার কি এটা এটা না এখানে যান কপি করেন, কপি করে এখানে একটা হ্যাশ দিয়ে বসিয়ে দেন, ওকে হয়েছে ছোট। এবার এটাকে উইথ দিয়ে দেন একটা, উইথ 10% তাহলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে দেখেন তো মিলে। এবার এই লেখাটাকে, এই লেখাটাকে আমরা ধরতে পারি এইভাবে, এইভাবেই ধরতে পারি, তাছাড়া পি তো আরও আছে তাই না, সেগুলোও সিলেক্ট হয়ে যাবে। বলেন এর মধ্যে যে পি আছে, পিতে আমরা কি করব, আমরা করব হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিলাম সাপোজ 19 পিক্সেল, কালার দিয়ে দিলাম সাদা। আচ্ছা এটা দিয়ে দেখেন কি অবস্থা, এটা একটা উইথ দেন, উইথ দেন সাপোজ 50% মার্জিন অটো, আর এখানে কি করা আছে শুরু করে দেওয়া আছে, এটা টেক্সট লেন্সার করে নাই আসে না, ও আচ্ছা টিএ কাজ দেখেন তো, আর একটু ছোট হবে, একটু বড় হবে, 50 দেওয়া আছে তো, 70 দেই, আচ্ছা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে পারফেক্ট। আচ্ছা কাজ করি আমরা নিশ্চয়ই ট্রিটমেন্ট করি, ঠিক আছে এবার এগুলো তাই না, এগুলা কেমনে করবেন বলেন যে সার্ভিস এরিয়ার মধ্যে এর মধ্যে যে বক্সগুলো আছে এগুলাকে একটা উইথ দেন, উইথ ধরে দিলাম আমরা 20% এটাকে আমরা ফ্লোট লেফট করবো না, ফ্লোট লেফট না করে করা যায়, কি করব ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে পাশাপাশি চলে আসবে সবাই 25% পেয়ে পাশাপাশি চলে আসবে কি, ঠিক আছে। এবার এটাকে যদি মিডিল নিতে চাই তাহলে আমরা কি করবো, এখানে বলে দেবো হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে
স্যানিটাইজ চলে আসবে, বাট আসলে কি স্যানিটাইজ দেখেন তো, সবগুলো স্যানিটাইজ আসছে বাট এদিকে স্যানিটাইজ আসছে দেখেন তো, এদিকে নাই। এই জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এইখানে ইউজ না করে আমরা এই বক্স টেক্সটটাকে এটাকে করব, তাহলে অটোমেটিক্যালি এর যে উইড আছে সেই উইডের আপনার টেক্সট অ্যালাইন মিডলে চলে আসবে। এখন দেখেন এটাকে এখানে না দিয়ে এখানে দিয়ে দেন, কি ঠিক আছে? এবার সে বক্সেসের মধ্যে আছে, কি ঠিক আছে? এখন এখন আমরা ইচ্ছা করলে একটু বাড়াই দিতে পারি, 20% দিলাম তো এখানে বাড়া দেন, 25 দিলে বেশি বড় হয়ে যায়, 23 দিয়ে দিই, কারণ সে আবার নিচে চলে আসতে পারে, কেনা ভিতরে স্পেস হবে না, একটা স্পেস তো দিতে হবে, কি ঠিক আছে? এখন এখন আমরা এই বক্সেসটাকে কী করতে পারি, আমরা মার্জিন টপ দিতে পারি যাতে একটু জায়গা হয়, মার্জিন টপ দিতে পারি 20 পিক্সেল। এখানে কি ডিসপ্লে ব্লক করার দরকার আছে? এটা তো ডিপ কাজ হয়েছে, কি ঠিক আছে? এখন আচ্ছা এবার এই লেখাগুলো ঠিক করতে হবে, তাই না? আমরা বলবো কার মধ্যে, সার্ভিসেস বক্সের মধ্যে যে বক্স আছে তার মধ্যে যে H2 আছে, এগুলার কালার হবে হচ্ছে টেক্স ট্রান্সফর্ম আপার টিটি ইউ, ঠিক আছে? আপার কেস আর কি লাগবে, স্পেস না দিলেও হয়, স্পেস না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে না, একটু ফন্ট স্পেস লিটার স্পেস হবে, তাই না? একটু এলএস দেখি কি আসে, আচ্ছা আসে না কিছু, লিটার স্পেসিং 3 পিক্সেল বেশি হয়ে গেছে, ইনিশিয়াল লেখাটা তাই না? নাম কি এর মধ্যে যে পি আছে, পিটাকে করবো হচ্ছে আমরা কালার করবো হচ্ছে FFF, দেন আর কি আর কিছু মানে করতে মনে যাচ্ছে না, দেখি কি করতে যাবে, ঠিক আছে? না কিছুই নেই এখন, পুরাই ঠিক আছে। আচ্ছা পিরাটা উইথ দিতে পারেন আপনি, যদি উইথ দেন একটা দিক দেন সমস্যা নেই, পিরাটা উইথ দেন, দিয়ে দেন হচ্ছে 80% দিয়ে দেন, এখন ঠিক আছে? পুরাই পুরাই মিলে গেছে, ঠিক আছে? কিন্তু এখন মনে হয় একদিকে চলে গেছে, কি একদিকে চলে গেছে, সেজন্য আমরা কী করবো, এখানে বলে দেবো মার্জিন অটো, যেহেতু উইথ দেওয়া হয়েছে সেজন্য টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করছে না, কি ঠিক আছে? এখন আচ্ছা এখন পুরাই ঠিক, আমরা হেডার পার্ট কোনটা কোনটা করলাম, হেডার করলাম, এটা করলাম। আচ্ছা আপনাদের জন্য কাজ থাকবে পুরাটা করে নিয়ে আসা, কালকে কালকে আমি যদিও করে দেবো, আমি যদিও করে দেবো, তারপরে কী করবেন আপনারা? আপনারা কালকের জন্য পুরাটা করে নিয়ে আসবেন, আমি করে দেবো টোটালটা, কথা বুঝছেন? কাল ক্লাস আসছে না, উইথ রেসপন্সিভ অবশ্যই যেন রেসপন্সিভ হয়, রেসপন্সিভ শুনলে ভয় পান কেন? রেসপন্সিভ আমি দেখাবো না, রেসপন্সিভ আমি যা দেখাচ্ছি আর দেখাবো না, এখন যেটা দেখাবো এটা রেসপন্সিভ না, ওটা দেখাবো হচ্ছে আপনার অ্যাডভান্স রেসপন্সিভ।